সো আজির ভিডিওরে আমি মানে কথা হবা যে যদি আপন মানে বর্তমান সময় প্লস থ্রি এই এডমিশন রে স্লাইড অপ পাই রিকোয়েস্ট দেইতিলে আপন মানকর যো কলেজ রে এডমিশন আপন পূর্বরু করিতিলে সেই কলেজ কু চেঞ্জ করিবা কো চাওচতি আও স্লাইড অপ পাই রিকোয়েস্ট দেইতিলে আও আপন মানকর সেকেন্ড সিলেকশন রে স্লাইড অপ রিকোয়েস্ট একসেপ্ট হই যাইছি আও কলেজ রে সিলেকশন মইতো হই যাইছি তারপরে আপনকর প্রসেস কোন রহিব কেমিতি কোন ইন্টিমেশন লেটার কাড়ি পারিবে চালন্তু আজির ভিডিও রে কথা হই যিবা তো ফার্স্ট আপনকু চালি যিবাকু পড়িব স্যামস র অফিসিয়াল ওয়েবসাইট রে এঠারে আপনকর প্লাস 3 সেকশন কু চালি যাই কি আপনকর ইউজার আইডি আও পাসওয়ার্ড ইউজ করি কি আপন লগইন করে নিয়ন্তু তো কিছি এই বলে ইন্টারফেস আপনকু বি শো করিব তেবে আপনকর যে ইন্টিমেশন সেকশন রহিব তাহা পেন্ডিং শো করিব যেহেতু আপনকর ইন্টিমেশন লেটার আপন এই পর্যন্ত কমপ্লিট করি নাহান্তি বেসিক্যালি কাঢ়ি নাহান্তি আও এডমিশন কমপ্লিট করি নাহান্তি তো ইন্টিমেশন লেটার ডাউনলোড করিবা পাই সিম্পলি ইন্টিমেশন লেটার সেকশন কু চালি যিবাকু পড়িব তো এথিরে আপনকু দেখিবে দুইটি অপশন আসিব গুটে হচ্ছে এডমিশন ইনফরমেশন সেকেন্ডে আসিব আপনকর সিলেকশন ইনফরমেশন মানে আপন এই যে ফার্স্টে আপনকর যে কলেজ রে আপন এডমিশন করিতিবে সেই কলেজের ডিটেলস এতে শো করুথব তা ছড়া আপনকর এডমিশন ফি যা বি আপন পেমেন্ট করিতিলে তাহা এঠারে শো করিব তারপরে দেখিবা সিলেকশন ইনফরমেশন রে বেসিক্যালি এঠারে আপনকর যে কলেজ রে এবেকা সময় রে সিলেকশন আপনকর হইছি সেই কলেজের ইনফরমেশন আসিব তা ছড়া আপনকর এডমিশন ডেট কেবে রইছি আও আপনকর কলেজ এডমিশন র ফি কেতে রইছি এঠারে শো করুছি তো আপন দেখি পারুতবে এঠারে আমর 4800 টাকা মানে 4800 আপনকর চার্জেস এবেকা সময় আমর আছি বাট আমার যে প্রিভিয়াস কলেজের এডমিশন করেছিল সেতবেলে এহা 5905 মানে 5905 টাকা এখানে পেমেন্ট করেছিল তো বাকি যে 1105 টাকা রহিলা তাহা আমাকে রিফান্ড করে দিয়া যাব বাট এডমিশন কলা পরে তো সিম্পলি আপন এথিরে ইন্টিমেশন লেটার সেকশন কু ক্লিক করিবে তারপরে এথিরে দেখি পারুতবে আপনকর কলেজ ওয়াইজ সিলেকশন আসি যাইছি আর এখানে আমার ফার্স্ট সিলেকশন এথিরে আসি যাইছি তো এথিরে আপনকু সিম্পলি ডাউনলোড ইন্টিমেশন র উপরে অপশন আসুচি এখানে ক্লিক করে দেবে তারপরে আপনকর ইন্টিমেশন লেটারটি এমিতি আসি যিব তো এথিরে আপনকর ইন্টিমেশন লেটার ডিটেলস রইব তা ছড়া আমার যে স্লাইড অপ আমি করিলে তো আমার যে স্কুল লিভিং সার্টিফিকেট বা আমার সিএলসি রয়েছে তাহা এখানে আসি যাব যে কলেজের আপনার এডমিশন পূর্বরু করিতিবে সেই কলেজরু আপনমানকর সিএলসি আসি যাইছি এই দুইটি ডকুমেন্ট কু নেইকি আপনকু যিবাকু পড়িব কলেজ কু সেটারে আপনকর নেক্সট প্রসেস আপন করি পারিবে তবে প্রপার ডকুমেন্টেশন আপনকর নিহাতি ভাবে রহিব যে ডকুমেন্ট আপনকর পাখরে নাহি তাহা আপন কলেজ কু যাইকি ভিজিট করি কি কই পারিবে যা ফলে কি কলেজ রে আপনকু হেল্প নিহাতি ভাবে করি পারিবে তো এহা হচ্ছে আপনমানকর এবেকা সময় রে প্রসেস যদি আপন স্লাইড অফ রিকোয়েস্ট পাই আবেদন করিতিলে আও আপনমানকর সিলেকশন হইছি তো এই প্রসেসরে আপনার ইন্টিমেশন লেটার কাড়িকি যে ডেট্রে আপনার এডমিশন অছি সেই ডেট্রে কলেজকু ভিজিট করে পারিবে এডমিশন প্রসেসকু কমপ্লিট করিবা পাই তো আশা করছি ইনফরমেশনটি ভালো লাগিথিব তবে যদি ভালো লাগিছি ভিডিওকু গোটে লাইক করিবে আর চ্যানেলকু সাবস্ক্রাইব করিকি নিহাতি ভাবে নিজের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করন্তু ধন্যবাদ।